হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি। এখন আমি অবস্থান করতেছি সাজেকে, আর সাজেকে আমি অবস্থান করতেছি গসপেল রিসোর্ট। আচ্ছা, রেস্টুরেন্টের খাবার আছে, আমরা খাবার ট্রাই করব, আমরা প্যাকেজগুলো দেখবো। হ্যাঁ বলেন, ডিসকাউন্টে আছে স্টুডেন্ট প্যাকেজ কি আছে? আচ্ছা, সো একটা ডিসকাউন্টের আমার তো পার্সোনালি আছে, প্লাস আপনারা যারা স্টুডেন্ট হিসেবে আসবেন তাদের, কারণ বিষয়টা হচ্ছে এটা কিন্তু একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি রিসোর্ট। জানি যে সাজেকের ব্যাম্বু চিকেন কিন্তু মানে সবচেয়ে জনপ্রিয়, সো এখানে ব্যাম্বু চিকেনের যে প্যাকেজটা আছে আমরা একটু প্যাকেজ সম্পর্কে জানবো। পাহাড়ি মুরগি, ব্যাম্বু চিকেন, সাদা ভাত, ডাল, সবজি, আলু ভর্তা, আর এটা হচ্ছে 1:2 একজন, একজনের প্যাকেজে। একজনের প্যাকেজে কিন্তু আপনারা দুপুরে পাচ্ছেন পাহাড়ি মুরগি, ব্যাম্বু চিকেন, সাদা ভাত, ডাল, সবজি, মানে পুরো একটা প্যাকেজ একজনের জন্য পারফেক্ট। যে ব্যাপারটা তিন বেলা? হ্যাঁ তিন বেলা। ও আচ্ছা, দ্যাট মিন্স সকাল দুপুর রাত। ও ওয়াও, এই আমরা কিন্তু এটা আমি জাস্ট অবাক হলাম যে মাত্র 650 টাকা আপনারা তিন বেলা খেতে পাবেন, সাথে সাথে এখানকার যে বিখ্যাত খাবারগুলো সেগুলো তো অবশ্যই আপনারা পাবেন। এখন আসি ব্যাম্বু চিকেনে। ব্যাম্বু চিকেন হলো বাসার ভেতর রান্না করা এক ধরনের মুরগির তরকারি। এটা পাহাড়িদের নিয়মিত খাবার হলেও সমতল বাঙালিদের ক্ষেত্রে খুব একটা পরিচিত খাবার নয়। তবে বর্তমানে ব্যাম্বু চিকেন বা বাসার ভেতর রান্না করা মুরগির মাংস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে যারা সাজেকে বেড়াতে যান তাদের ক্ষেত্রে কিন্তু অপরিহার্য খাবার তালিকায় থাকে ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন, একটা হচ্ছে পাহাড়ি মুরগি দিয়ে আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে। এক্ষেত্রে পাহাড়ি মুরগির দামটা কিছুটা বেশি থাকলেও স্বাদ কিন্তু অসাধারণ। আমরা পাহাড়ি মুরগি দিয়ে ব্যাম্বু চিকেন ট্রাই করেছিলাম, এক্ষেত্রে খরচ পড়েছে 650 টাকা। আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সাজেকে আপনারা বিভিন্ন ধরনের খাবারের প্যাকেজ পাবেন, এক্ষেত্রে আপনারা প্যাকেজ ছাড়াও খাবার খেতে পারেন, আবার বন্ধুদের নিয়ে প্যাকেজ সহ খাবার খেতে পারেন। আমরা সাজেকে দুইজনের খাবার প্যাকেজ অর্ডার করেছিলাম, এক্ষেত্রে আমাদের খরচ হয়েছে 650 টাকা। এই 650 টাকার খাবার প্যাকেজের মধ্যে ছিল সাদা ভাত, ডাল, আলু ভর্তা, বেগুন ভর্তা এবং পাহাড়ি মুরগির ব্যাম্বু চিকেন। সাজেকে আসা পর্যটকদের মূল আকর্ষণের জায়গা হচ্ছে বাসার ভেতর রান্না করা খাবার। এ খাবারের রয়েছে অন্যরকম স্বাদ, তাই তো সাজেকে গেলে কেউ এ খাবারের স্বাদ নিতে ভুল করেন না। বাঁশ দিয়ে সাধারণত ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু পিস ও ব্যাম্বু চা ও কফি পাওয়া যায়। আরেক খাবার রান্না করা হয় বাঁশ যখন কোলল অবস্থায় থাকে। সাজেক ভ্যালিতে যে কোনো রেস্টুরেন্টে এমন খাবারে দেখা মেলে, তবে খেতে হলে অবশ্যই কিন্তু আগে থেকে অর্ডার করতে হয়, কারণ বাসে রান্না করা খাবার আগে থেকে তৈরি থাকে না। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, আপনারা দুইজনের প্যাকেজে যে পরিমাণ ভাত পাবেন আমার মনে হয় একটা স্বাভাবিক মানুষের ভাত শেষ করা স্বাভাবিক না, অর্থাৎ হিউজ পরিমাণ ভাত দেওয়া হবে দুইজনের প্যাকেজে। সাজেকে খাবারের সময় অবশ্যই খাবার মেনুতে আপনারা পাহাড়ি খাবার রাখার চেষ্টা করবেন, এক্ষেত্রে একটি ব্যাম্বু চিকেন হতে পারে পারফেক্ট কম্বিনেশন। আপনারা একটা ব্যাম্বু চিকেন চারজন নিয়ে খেতে পারবেন, প্রতিটি ব্যাম্বু চিকেনের দাম নর্মালি পড়ে 600-750 টাকা। অন্যদিকে একটা ব্যাম্বু বিরিয়ানি যদি আপনারা নিতে চান তাহলে এক্ষেত্রে খরচ পড়তে পারে 350-400 টাকা। আমরা দুইজনের প্যাকেজে একটা ব্যাম্বু চিকেন নিয়েছিলাম যেখানে খরচ পড়েছে 350 টাকার মতো, এক্ষেত্রে কিন্তু আমরা দুইজনে অনায়াসে খেতে পেরেছি। সাজেকের মতো দুর্গম পাহাড়ে খাবারের মান অনুযায়ী দাম খুব একটা বেশি নয়, তবে এখানকার ব্যাম্বু চিকেন ও ব্যাম্বু বিরিয়ানি এছাড়াও বারবিকিউয়ের দাম এক এক রেস্টুরেন্টে এক এক রকম। আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই দামটা জেনে নেবেন। সাজেকে নর্মালি সব ধরনের খাবারই পাওয়া যায়, দুপুরে খেতে আপনাকে 250-300 টাকার মতো খরচ পড়তে পারে। সাজেকের খাবার অভিজ্ঞতা ছিল আমার চমৎকার। আপনারা যারা বাজেট ট্রিপ দিতে চান তাদের ক্ষেত্রে খুব পারফেক্ট কম্বিনেশন হতে পারে প্যাকেজ সিস্টেম, এছাড়াও আপনারা ইন্ডিভিজুয়ালভাবে যে খেতে পারবেন এক্ষেত্রে আপনারা কাস্টমাইজ করে আপনাদের খাবারগুলো নিতে পারবেন। তবে আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান এবং অল্প টাকার মধ্যে ঢাকা থেকে সাজেক বা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাজেক আসতে চান এবং খুব কম বাজেটের মধ্যে খাবার খেতে চান তাদের জন্য সেই সুবিধাটা রয়েছে সাজেকে। তবে আপনারা যদি লাক্সারিয়াসভাবে খাবার খেতে চান সেই সুযোগটাও কিন্তু রয়েছে, যেহেতু সমতল ভূমি থেকে সাজেক অনেক উপরে, এক্ষেত্রে খাবারের দামটা কিছুটা বেশি হয় স্বাভাবিক। তো আশা করি আপনারা যারা সাজেক আসবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আপনাদের খাবারটা আনন্দদায়ক হবে। সাজেকে আসবেন আর এরকম একটা ভিউ উপভোগ করবেন না, এটা কিন্তু হয় না। সো এই জিনিসটা কিন্তু আপনাদের সত্যি অবাক করবে যে এই পাশের ভিউটা, আপনারা কিন্তু এই পাশের ভিউটা কিন্তু পুরোটাই নাদিম এদিকে পুরোটা নিতে পারবেন। আর সকালবেলা আসার পর যে ভিউটা, সকালের ভিউটা এটাও যেমন পাবেন, আবার সূর্য অস্ত যাওয়ার পর যে ভিউটা, এই দুইটা ভিউ কিন্তু আপনারা পাবেন। সো এই জিনিসটা কিন্তু আপনারা একদম মানে ভ্যালু ফর মানি যাকে বলা হয়, কটেজে থাকবেন, রাতের ভিউ নেবেন, দিনের ভিউ নেবেন, পার্টি করবেন, আবার খাবেন,
এই সবগুলো প্যাকেজ কিন্তু ইনক্লুডেড এই গসপেল রিসোর্টে। সো আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই আসবেন। আমি এত দ্রুত এটার মানে রিভিউ করলাম, এরপরের বার অবশ্যই একটু ডিপলি করব। আর আপনারা যারা কাপল হিসেবে আসবেন তাদের জন্য এক্সট্রা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটার কথা বলে নেবেন। আর বন্ধুবান্ধব আসলে অবশ্যই তো হই হুল্লোড় করবেন, আড্ডা দিবেন, সাথে রাতে খাওয়া দাওয়া করবেন। এই ছিল আজকের ভিডিও, এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আপনাদের যদি কোনো পার্সোনাল ইনকোয়ারি থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।